নতুন বছরে পুরোপুরি কাটছে না ভোগান্তি। চাহিদা অনুযায়ী নতুন নোটের যোগান এখনও পর্যাপ্ত নয়, তাই নগদ তোলায় নিষেধাজ্ঞা জারি থাকতে পারে জানুয়ারিতেও, এমনটাই মনে করছে অধিকাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাংক। নভেম্বরের 10 তারিখ থেকে গোটা দেশে এই একটাই ছবি, নোটের অভাব। নোট বাতিলের জোরে বাতিল হয়েছে 15,40,000 কোটি টাকার পুরনো নোট। ডিসেম্বরের 19 তারিখ পর্যন্ত 5,92,000 কোটি টাকার নতুন নোট বাজারে ছেড়েছে রিজার্ভ ব্যাংক। অর্থাৎ শূন্যস্থান পুরোপুরি পূরণ হয়নি। এখন যুদ্ধকালীন তৎপরতায় 500 ও 2,000 টাকার নতুন নোট ছাপাচ্ছে টাঁকশালগুলি, কিন্তু সেই যোগান 125 কোটি মানুষের চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়, তাই জারি রয়েছে টাকা তোলায় নিষেধাজ্ঞা। এটিএম থেকে দিনে সর্বোচ্চ 2,500 টাকা তোলার ঊর্ধ্বসীমা বাধা রয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে 7 দিনে সর্বোচ্চ 24,000 টাকা তুলতে পারেন কোনো গ্রাহক। 30শে ডিসেম্বরের পর এই নিষেধাজ্ঞা পুরোপুরি উঠে যাবে, ব্যাংকগুলো বলছে তা সম্ভব নয়। ছোট ও মাঝারি শিল্পক্ষেত্রে এবং অসংগঠিত শিল্পক্ষেত্রগুলোতে নগদের চাহিদা আকাশ ছোঁয়া। দেশের প্রত্যন্ত এলাকার বহু ব্যাংক এখনই গ্রাহকদের সপ্তাহে 24,000 টাকার যোগান দিতে পারছে না। নতুন বছরে পুরোপুরি নিষেধাজ্ঞা তুলে দিলে গ্রাহকদের চাহিদা পূরণে হিমশিম খাবে ব্যাংকগুলি, তাই নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে নগদ তোলার ঊর্ধ্বসীমা একটু বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অর্থসচিব অশোক লাভাসা জানিয়েছেন, 30শে ডিসেম্বরের পর পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে। 30শে ডিসেম্বরের পর পরিস্থিতির যে অনেকটাই উন্নতি হবে তাতে সন্দেহ নেই, তবে যত নোট বাজার থেকে তুলে নেওয়া হয়েছে তার পুরোটা ফেরাবে না কেন্দ্র। দুর্নীতি কমাতে দেশের নগদহীন লেনদেন বাড়ানোর উপরই জোর দিচ্ছে মোদী সরকার। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।